নির্বাচনের মাসখানেক আগে থেকেই পৌরবাসীর বুকে বুক মেলাতে দাপিয়ে বেড়াচ্ছে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ পিতার মতোই পৌরবাসীকে সেবা দিতে মনোব্রত করেছেন তিনি তাই নির্বাচনের আগে যেন পৌরবাসীর কুচখবর ও নিয়মিত যোগাযোগে ব্যস্ত সময় পার করছে মুজাম্মেল পুত্র রাশেদ এই সময়ের জনপ্রিয়তার শীর্ষে দাবি করা এই প্রার্থী পৌরবাসীর জীবনমান উন্নয়নে নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনী গণসংযোগ ও পথসভার মাধ্যমে প্রচার কাজ এগিয়ে নিচ্ছেন আজ কক্সবাজার পৌরসভার গোয়ন্তলি এলাকা বারো নম্বর ওয়ার্ড দরিয়ানগর সাত নম্বর ওয়ার্ডের পাহাড়তলির বৌবাজার ইউসুফের গুণাসহ রুমালিয়ার ছড়ায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ পথসভা ও গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল সাবেক ছাত্রনেতা আলী আহমদ সাংবাদিক মোহসিন শেখ বিশিষ্ট শিল্পপতি সাকি ছাত্রনেতা আরিফ ছাত্রলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য রমজান আলী এছাড়াও প্রতিটি এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরবাসীর ভালোবাসে শিখতে হলেন রাসেদ একটি মডেল পৌর এলাকা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সামনের পদগুলোতে পৌরবাসীর সমর্থন দোয়া ও ভালোবাসা চান তিনি প্রতিটি এলাকায় গণমানুষেরা তাকে স্বাগত জানান এবং তার প্রচারণায় অতি উৎসাহের সাথে অংশগ্রহণের মাধ্যমে তার মোরহম পিতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হকিন স্মৃতিসারণ করেন